কি অবস্থা আপনাদের? গুড ইভিনিং। আসলে আজকে বৃহস্পতিবার, কাজকাম শেষ করে বিকালে আমরা চা খাচ্ছি। ও চা খায় না, হচ্ছে বয়েল খাচ্ছে, হাফ বয়েল খাচ্ছে। তো আপনাদের সঙ্গে আসলে প্রতিদিন ব্লগ দেওয়ার ইচ্ছা, কিন্তু আপনারা ভিডিও ঠিক মতো দেখেন না, শেয়ার করেন না, যার কারণে দিতে ইচ্ছা করে না। আমি এটা হচ্ছে খেজুর গুড়ের চা খাচ্ছি। আপনারা যারা খাইছেন আপনারা একটু কমেন্ট করে জানান তো, কারা খেজুর গুড় লাইক পছন্দ করেন। আমার তো দারুণ লাগে, তাই না? ছোপা, তোমার কেমন লাগে? ও তো চা খায় না। তুমি চা খাও? ও চা খায় না যদিও বা। তো ঠান্ডা তো বেশ মোটামুটি ভালোই পড়ছে শোভা, তাই না? আমরা প্ল্যান করতেছি দু একদিনের মধ্যে হয়তো আমরা খিচুড়ি টিচুড়ি খাবো, এটা নিয়ে একটা ব্লগ করবো। আপনার কি খিচুড়ি চান না হচ্ছে ফ্রাইড রাইস চান? এটা একটু কমেন্টে জানাইন তো। যদিও বা ও মেক করবে, ও আমি করবো না। কোনটা প্রেফার করো মেক করতে? খিচুড়ি দেখছেন মানে যেটা ইজি সেটা খিচুড়ি। দর্শক যেটা কমেন্টে বেশি জানাবে সেটাই আমরা করব, তাই না? চলো খাও, গরম ঠান্ডা হয়ে যাচ্ছে। চাটা শেষ করি তারপর খাই। কিছু বলো। যারা যারা এখনো আমার হাজব্যান্ডের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার হাজব্যান্ডের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর কীরকম ভিডিও চান কমেন্টে অবশ্যই জানাবেন, কোন টাইপের ভিডিও করলে আপনারা বেশি দেখবেন বা আপনাদের ভালো লাগবে, প্লিজ কমেন্টসে জানাবেন। এটা না তুমি বলো যে কি কি আইটেম হবে রান্না বান্না আমাদের, রান্না কি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আমি একটা ফিস্ট করতে চাচ্ছিলাম না থেকে। আমি তো বলছিলাম যে চিকেন ফ্রাইড করো আর ওই কি ফ্রাইড রাইস করো, তো তুমি তো এটা করতে চাচ্ছ না? আমরা আমি ভাবতেছি ভুনা করতে পারো। হ্যাঁ, ভুনা আর হচ্ছে খিচুড়ি আর সাথে তো স্যালাড থাকবে। খিচুড়িটা কি কি দিয়ে করবো আমাকে বলো তো। নরমাল নরমাল খিচুড়ি খাবা নাকি সবজি খিচুড়ি খাবা? সবজি খিচুড়ি কি কি দিয়ে হয়? এই ধনিয়া পাতা, আলু, গাজর, তারপর সব দিয়ে না? হ্যাঁ, মটরশুঁটি এগুলাই। আর নরমাল খিচুড়ি ডাল চাল যেরকম দিয়ে করা হয় ওরকম। আমি ভাবতেছি খিচুড়ি বানাবো, সবজি খিচুড়ি, স্যালাড আর গরুর মাংস ভুনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই হলো অবস্থা। মতো আমি হয় ওষুধটা খাই। হুম, খাও খাও। লবণ এখন বেশি দিচ্ছ কেন? উঠাই লবণ বেশি দিচ্ছি, মিষ্টি খায় ইয়া খাচ্ছ তো। আপনার কি বয়েল ভালো লাগে? আমার তো ভালোই লাগে, প্রায় দিনে খাওয়া হয়, পোস্ট না হলে বয়েল। আজকে ফেব্রুয়ারি 3 তারিখ, বাট ঠান্ডা দেখে মনে হচ্ছে যে ফেব্রুয়ারি মাসে এত ঠান্ডা হয় আমি মনে নেই, গত বছর মনে ছিল না। কমেন্টে জানান তো যে ফেব্রুয়ারিতে ঠান্ডাটা কীরকম হয়। আমার মনে হয় যে ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে, আর একটু আমার সর্দি লাগা, নাক বন্ধ, যার কারণে একটু ভয়েসটা একটু সমস্যা হচ্ছে আমার। খাই কথা বলতেছিল।
হাই গাইস, আজকে হচ্ছে ফ্রাইডে, 4 তারিখ, 4 ফেব্রুয়ারি। তো আজকে সকাল থেকে ঝড় বৃষ্টি যেরকম হচ্ছে, মানে কি অবস্থা ওয়েদারের বাইরে দেখেন, বাইরের কি অবস্থা ওয়েদার, বাতাস বাতাস সারাটা দিন এরকম বাতাস, মানে শৈত্যপ্রবাহ শুরু হয়ে গেছে। ওয়েদারের কথা বলছি, একদম সাথে নিয়ে এসে আমাদের লাইফ দেখেছি কি অবস্থা, হাত থেকে জাস্ট মোবাইল তো পড়ে দিচ্ছি। খুব এনজয় করতেছি ওয়েদারটা, যদিও অনেক ঠান্ডা, অনেকেরই কষ্ট হচ্ছে যারা বাইরে আসছে, বাট ওয়েদারটা এনজয় করতেছি। আর আজকে রাতে খিচুড়ি হবে ইনশাল্লাহ, এটা আপনাদের সাথে শেয়ার করবো আমি। তো কারেন্ট লাইফটা কিছু নাই, ঠিক আছে, ভালো লাগে দেখতে থাকে। তো গাইস, আমি রাতে খিচুড়ি বিফ চালাদ নিয়ে বসে বসে খাওয়ার জন্য, তো সারাদিন কারেন্ট না থাকাতে আমি ভিডিওটা করতে পারিনি, ম্যাক ভিডিওটা। তো খাচ্ছি আমি খিচুড়িতে গাজর, 2 ধরনের ডাল, চাল, এইসব ইউজ করা হয়েছে, আর বিফটা যেভাবে হয় নর্মালি এটাই। তো খিচুড়িটা প্রথম বাইটে মনে হচ্ছে যে অনেক, মানে ঝরঝরে না, একটু ভেজা ভেজা, খেতে অনেক ভালো লাগতেছিল। হ্যাঁ, এটা রাইস কুকারের, এটা গ্যাসে করা হয়েছে। টেস্ট অনেক ভালো ছিল। তো এই হলো আজকের ব্লগ, দেখার জন্য ধন্যবাদ।